নমস্কার বন্ধুরা, সম্পর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শীতে ছোট আলু বা নতুন আলুর আলুর দম। শীতকালে এই নতুন আলু বা ছোট আলুর আলুর দম সব বাঙালিদের কাছেই ভীষণই লোভনীয় একটি খাবার। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে এই আলুর দম খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু লাগে। খুব সহজেই এই দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপিটি চটজলদি কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। এখানে 1 কেজি ছোট আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা প্রেশার কুকারের মধ্যে আলুগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল, 1 টিস্পুন নুন। নুন দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করব। নুন দিয়ে আলু সেদ্ধ করলে খুব সুন্দরভাবে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাস অন করে প্রেশার কুকারটা বসিয়ে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মেরে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলব না। প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর তারপর ঢাকনাটা খুলব। প্রেশার কুকার থেকে আলুগুলোকে আমি আলাদা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আলুগুলোকে একটু ঠান্ডা হতে দেব, তারপর খোসা ছাড়িয়ে নেব। সেদ্ধ করে রাখা আলু ঠান্ডা হয়ে গেছে। একটা করে আলু নিয়ে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন কত সহজে আর কত সুন্দরভাবে খোসাগুলো আলুর গা থেকে ছেড়ে যাচ্ছে। সমস্ত আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে 1/4 টিস্পুন হলুদ দিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলু তেলের মধ্যে ছেড়ে দিলাম। হাই ফ্লেমে নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন আলুতে খুব সুন্দর লালচে কালার চলে এসেছে। ভেজে নেওয়া আলুগুলোকে আলাদা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ ফাটিয়ে দিলাম, 4-5টা লবঙ্গ আর 1/2 টিস্পুন গোটা জিরে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করব। ফোড়ন থেকে খুব মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি আগেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। মিডিয়াম টু হাই ফ্লেমে আদা রসুনটাকেও ফ্রাই করে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটাকেও খুব ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প জল অ্যাড করে দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। প্রায় 5 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে আলুটাকে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এরপর 2 বাটি গরম জল অ্যাড করে দিচ্ছি। আমার মনে হয় রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করেছে।
কড়াইতে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 6-7 মিনিট এটাকে হতে দেব, যাতে সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে আলুর মধ্যে মিলেমিশে যায়। প্রায় 7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম, দিয়ে দিচ্ছি হাফ বাটি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি একটু পরেই ব্যবহার করছি, কারণ কড়াইশুঁটি বেশি বয়ল করলে কড়াইশুঁটির সুন্দর সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। রান্নার স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য 1 টিস্পুন চিনি দিচ্ছি, আরও একবার নাড়াচাড়া করে দিয়ে কড়াইয়ের লিডটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট হতে দেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম, আপনারা দেখুন বন্ধুরা দেখতে কতটা লবণীয় হয়েছে। ছোট আলু বা নতুন আলুর আলুর দম অলমোস্ট ডান। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর এই রকম সব লোভনীয় দুর্দান্ত স্বাদের রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন রেসিপিগুলির আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। বাঙালির প্রিয় দুর্দান্ত স্বাদের লোভনীয় ছোট আলু বা নতুন আলুর আলুর দম একদম রেডি। খুব সহজেই চটজলদি এটা বানিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আজ এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।